সারা বিশ্বে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে, আবার দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনাভাইরাসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন এমন কজন জানিয়েছেন তাদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা। আর যাচ্ছেন মোবাল্লিক করিম। চীনকে মৃত্যুপুরী বানিয়ে ভয়াবহ করোনার পরবর্তী থাবা পড়েছিল ইতালিতে। মৃত্যুতে ছিল বেশ কিছু রেকর্ড, আতঙ্ক পুরো দেশ জুড়ে। প্রতিনিধি কামরুল ইসলাম নাজমুল জানালেন সে চিত্র। মহামারীর দুর্দিনে তাদের বিশেষ করে করোনার জন্য তাদের কোনো ব্যবস্থা ছিল না, তবে দেশটির সরকার সরব করোনা নির্মূলে। এখন তাদের প্রিভেনশন এবিলিটি বেড়েছে এবং যথেষ্ট পরিস্থিতি উন্নতির দিকে। তারপরও জনগণের মধ্যে শঙ্কা কাজ করে, ভয় কাজ করে। এবার আসি করোনাজয়ী অদম্য পিতা পুত্রের গল্পে। ইতালির বিখ্যাত শহর মিলান থেকে ৪০ কিলোমিটার দূরে গালারাতে তাদের আবাস। অনুরোধ ছিল তাদের ব্যক্তিজীবন আর কোয়ারেন্টিন জীবনের কিছু দৃশ্য পাঠানোর অনুরোধ রেখেছেন তারা। আমার বাবা আক্রান্ত হন মার্চ মাসের ৮-১০ তারিখ থেকে। ওনার শরীর একটু খারাপ লাগা শুরু হয়, তারপরে ১০ তারিখের পরে ১১ তারিখ থেকে একটু জ্বর আসে আর শরীর ব্যথা হয়। ১৩ তারিখের দিকে হচ্ছে ওনার প্রচন্ড জ্বর হয়। পেশায় ফটোগ্রাফার নাসিরুল ইসলাম যুক্ত হয়েছিলেন ভিডিও কনফারেন্সে। তুলে ধরলেন করোনার প্রাথমিক লক্ষণ। খুব দুর্বল লাগা শুরু হয় আর কি। তো এর কয়েকদিন পর যেটা হয়, নাকের যেই ঘ্রাণ শক্তিটা থাকে আমাদের, কোনো কিছুর ঘ্রাণ পেতাম না, এই জিনিসটা চলে যায়। এটা একটা খুব এটা হলে নিশ্চিত হওয়া যায় যে করোনা ভাইরাসের। তারপরে আপনার মুখের স্বাদ চলে যায়। জানালেন সুস্থ হয়ে ওঠার গল্প। ঠান্ডা জ্বর কাশি হলে আমরা যেই জিনিসগুলো ফলো করি, যেমন ঠান্ডা পানি সম্পূর্ণ অ্যাভয়েড করা, গরম পানি খাওয়া, সেই সাথে প্রচুর ভিটামিন সি যুক্ত খাবার, প্রচুর সবুজ শাকসবজি, এগুলো খাওয়া রেগুলার এবং খাওয়া দাওয়া করা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম। আর ঘুমটা, রেস্টটা দরকার আর কি। তবে নাসিরুলের বাবা সিরাজুল ইসলামের অবস্থা একটু সংকটাপন্ন হয়ে পড়েছিল। ঠাঁই মিলেছিল হাসপাতালে। আপনারা একটা যুদ্ধ জয় করেছেন বলতে হতে পারে। বিশ্বে যে অবস্থা আছে, গলার মধ্যে কিরকম মোটা হয়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে, এরকম মনে হইতেছিল। আর আমি যখন রাত্রে ঘুম আসতাম, তখন যদি আপনি মুখ খুলে ঘুমাইতাম, তাই মুখটা বন্ধ করতে আমার খুব কষ্ট হইতো। পানি দিয়ে ভিজে বন্ধ করা লাগতো। এবং যাওয়ার আগে, হাসপাতালে যাওয়ার আগে ২ দিন আমার একটু পাতলা পায়খানাও হয়েছে আর কি। তিনিও তুলে ধরলেন দুঃসহ সময়ের অভিজ্ঞতা। আমি হাসপাতালে যাওয়ার আগে আমার জ্বর এখানকার মাপে আপনার ৩৮.৫, দ্যাট মিনস বাংলাদেশের ১০০, ১, ২, ৩ এরকম ছিল আর কি। শরীরে ব্যথা বা অন্য কোনো হাসি কাশি? আমার ক্ষেত্রে হাসি কাশিটা ছিল না, কিন্তু হালকা গলা ব্যথা ছিল, কিন্তু শরীরে ব্যথা ছিল। 2 ঘাড়ে শরীরে ব্যথা ছিল আমার। জানালেন হাসপাতালের চিকিৎসার চিত্র। হাসপাতালে যাওয়ার পরে মূলত প্রথম যেটা তারা করে সেটা হলো, প্রথম আপনার হাড়ের যেই বিষয়গুলো, এগুলো তারা প্রথমেই কন্ট্রোল করে যাওয়ার সাথে সাথে। এবং তার কিছু সময় পরে ১-২ ঘন্টার মধ্যে আপনার করোনা যেটা টেস্ট, এই টেস্টটা করে। অক্সিজেন 2 ধরনের, একটা মাস্ক সহ যেটা মুখে দেয়, আর একটা হলো আপনার শুধু নাকের ভিতরে 2টা পাইপের মতো দিয়ে রাখে। তো যেটা মাস্ক সহ মুখে দেয়, এটার মধ্যে আমার মনে হয় ওই গরম পানির মতো গড়গড় 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 একটা ইয়ে আসে। আর এটা শুধু আপনার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসটা নিয়মিত করার জন্য এটা দেয়। আমাকে সাথে সাথে অক্সিজেন দেয় এবং প্রতিদিন আমাকে 2টা ট্যাবলেট দিত, আর রাত্রে একটা ইঞ্জেকশন দিত পেটে। আর প্রতিদিন আপনার ২৫০ ml স্যালাইন পুশ করত। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে পিতা পুত্র পেয়েছেন নতুন জীবন। তারাও সাবধানতার কথা জানিয়েছেন সবাইকে। ১ সপ্তাহ পরে আমার প্রথম টেস্ট করে, প্রথম টেস্টে নেগেটিভ আসে, আবার দ্বিতীয় টেস্ট করে, দ্বিতীয় টেস্টে আবার পজিটিভ পায় তারা। ৪০ ঘন্টা পর আর একটা করে, এটা করার পরে নেগেটিভ আসে, তখনই আমাকে মূলত তারা ছেড়ে দেয়। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।